আগরতলা পুর নিগম এলাকায় প্রচারে বেরিয়ে রবিবারও বাধা পেলেন দুই বাম প্রার্থী। অভিযোগ, বিজেপি দুর্বৃত্তরা আক্রমণ করে প্রচারে বের হওয়া নেতা কর্মীদের ওপর। ঘটনার নিন্দা জানিয়ে সিপিএম পশ্চিম জেলা সম্পাদক মন্ডলী দাবি জানিয়েছে দুষ্কৃতকারীদের কঠোর শাস্তির। নির্বাচন ঘোষণার পর থেকে বাম নেতা কর্মীদের বাড়ি ঘরে আক্রমণ চলছে, কোথাও মারধর করা হচ্ছে বলে অভিযোগ। বাদ যাচ্ছে না বাম প্রার্থীরাও, তাদের বাড়ি ঘরেও আক্রমণ করা হচ্ছে। রবিবারও এর ব্যতিক্রম ঘটেনি। এদিন নিজ নিজ এলাকায় প্রচারে বেরিয়ে আক্রমণের মুখে দুই ওয়ার্ডের মহিলা বাম প্রার্থী এবং নেতাকর্মীরা। এ নিয়ে বিকেলে সিপিএম জেলা অফিসে সাংবাদিক সম্মেলন করেন জেলা সম্পাদক রতন দাস, দুই প্রার্থী এবং ধুকলি মহকুমা সম্পাদক নারায়ণ দেব। এদিন হ্যারিটেজ পার্ক এলাকায় প্রচারে বের হন 5 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী কৃষ্ণা মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন সিপিএম উত্তর আগরতলা অঞ্চল সম্পাদক সহ দলীয় কর্মীরা। অভিযোগ, তারা প্রচারে বের হতেই বিজেপির দুর্বৃত্তরা আক্রমণ চালায়। কি ঘটনা হয়েছিল সকালে তা বিকেলে সিপিএম পশ্চিম জেলা অফিসে সাংবাদিক সম্মেলনে জানান বাম প্রার্থী কৃষ্ণা মজুমদার। আমরা 3-4 বাড়ি প্রচার করার পরই লাল ফ্ল্যাগ দেখে রাস্তার উপাশ থেকে 4 নম্বর ওয়ার্ডের প্রার্থী নিয়ে বিজেপি কর্মীরা তখন বাড়ি বাড়ি প্রচার করছিল। আমাদের লাল ফ্ল্যাগ দেখে ওরা রাস্তার উপাশ থেকে চট করে এপাশে এসে আমাদের উপর থামতে পড়ে। আমরা সঙ্গে সঙ্গে জয়া দেববর্মা মহোদয়ের বাড়িতে আমরা ঢুকে যাই এবং তারপর বিজেপি এই দুর্বৃত্তরা ফ্ল্যাগ হাতে নিয়ে প্রায় 20-25 মিনিট অকথ্য ভাষায় আমাদের গালিগালাজ করে এবং প্রতিনিয়ত বলে চলেছে যে তোরা বেরো। আমরা সেখানে 20-25 মিনিট অপেক্ষা করি। তারপর আমরা যখন দেখলাম যে ওরা সামনে নেই, তখন আমরা আস্তে আস্তে ওই বাড়ি থেকে বেরোই। বেরোতে দেরি, ওরা সঙ্গে সঙ্গে আমাদের লাঠি নিয়ে ধাওয়া করে। আমরা প্রাণপণে দৌড়ে ওখান থেকে বেরিয়ে যাই এবং সেক্ষেত্রে আমাদের দলীয় কর্মীরা আমাকে সাহায্য করেছে, আমাকে কোনো রকমে সেই জায়গা থেকে বের করে এনেছে। কিন্তু আমাদের অঞ্চল সম্পাদক বিটন দাস ওকে এমন ধাওয়া করেছে, ওর পেছনে নাড়লো 7-8 জন। ও কোনো রকমে হেরিটেজ পার্কের এক সহৃদয় ব্যক্তির বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এদিকে এদিন সকালে প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন হন 29 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী শোভা বিশ্বাস। বনকুমারী সংলগ্ন কুলকামিনী পাড়ায় প্রচারে বের হলে দুর্বৃত্তরা বাধা দেয় বলে অভিযোগ। তখন এক বাড়িতে ঢুকে যান বাম প্রার্থী। অভিযোগ, তখন প্রচারে বের হওয়া সিপিএম অঞ্চল কমিটির এক সদস্যকে পেয়ে বিজেপির দুর্বৃত্তরা বেধড়ক মারধর করে। আমরা বুঝতে পারছি যে মানুষ আমাদের পাশে আছে, আমরা জনগণের জন্য কাজ করতে চাই, কাজ করছি, আগামী দিনে আমরা করবো, তার এই আশাটুকু নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি। কিন্তু দেখা যায় যখন আমি দুদিন প্রচারে বের হয়েছি, তারপর 3 দিনের দিন ওরা আমার বাড়িতে প্রায় রাত্রে একটা বাজে ওই দিন আমার বাড়ির ঘর মানে ভেট ভেঙে কাটে বাইরে দিলেন। ছাউনি ছিল ওইটারে কেটে আর পাশাপাশি মানে পাশে ছিল আমার অটো, ওই অটোটারও তারা মানে কূপ দিয়ে মানে অনেক উপরে করেছে। বাড়িতে বাচ্চার কিছু জামা কাপড় ছিল, ওইগুলো আগুন ধরিয়ে অটোর মধ্যে মানে আগুন ধরিয়ে দিয়েছিলো, মানে আগুন লাগাটার চেষ্টা করছিল। এসব পাশাপাশি পরে তারা মানে আগুনটা জল দিয়ে ধরিয়ে দিয়েছে। এছাড়া গেল তারপর এতদিন তার বের হয়নি। আজকে আমি যখন আমাদের উপর আক্রমণ করবে এরকম ভাব যখন দেখছি আমি তার একটা ভাব ভালো না যে তারা আক্রমণ করবে, তখন আমি তাদের ভয়ে যে আসতে একটু ঘুরে চলে যাচ্ছি। ওই সময় আমাদের পাড়ারে দাদা পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।